আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আজকে আরও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি, আপনাদের সাথে শেয়ার করব কি কি রান্না বাড়া করছি। আজকে গল্প করতে করতে রান্না করব আর আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। তো এখানে চিচিঙ্গাগুলো সুন্দর করে আগে ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন রান্না করব। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। একটু ভিন্নভাবে রান্না করব, তো আমি জানি না কে কে এভাবে রান্না করেন, আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। তো এখানে বড় কড়াইটা দিয়েছি, এটাতে আমি ভাজি ভুজি করি। আগে আগেও বলেছিলাম আর একটু বেশি করে তেল দিয়েছি, সরিষার তেল, যেহেতু এটা ভাজি করব। আর করার জন্য আমি এখানে কড়াইতে দিয়েছি সরিষার তেল, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ, তিন চারটা কাঁচামরিচ আমি মাঝখান থেকে কেটে দিয়েছি। কেটে দিয়ে আমি সুন্দর করে এটাকে একটু লাল লাল করে ভেজে নেব, হালকা একটু কালার চেঞ্জ করে আনবো। পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে, মানে একটু লালচে হয়ে আসবে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটু রসুন পেস্ট। এখানে অল্প অল্প মশলা আমি দিব, একদম অল্প অল্প, একটু ধনিয়া গুঁড়ো আর একটু সুন্দর একটা কালারের জন্য সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে একদম এখানে আমি একটু নেড়ে চেড়ে, জালটাকে অবশ্যই কমিয়ে নেবেন আর এখানে পানি ব্যবহার করবেন না। আর এখানে আমি দিয়ে দিচ্ছি এই যে যে স্পেশাল জিনিসটা দিয়ে আমি ভাজিটা করব, এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি। আপনারা চিচিঙ্গা যতটুকু নেবেন সেই অনুপাতে ডিম দিবেন, আপনারা ইচ্ছা করলে দুটো ডিমও দিতে পারেন, দিয়ে করতে পারেন, তো আমার একটাই যথেষ্ট। এখন ডিমটাকে খুব সুন্দর করে একটু ঝুড়ো ঝুড়ো করে দেবো। মরিচের গুঁড়োটা একদমই সামান্য একটু দিয়ে দিচ্ছি, যেহেতু কাঁচামরিচ এখানে দিয়েছি আর এটাতে কাঁচামরিচটাই একটু ভালো লাগে, মানে মরিচের গুঁড়া থেকে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, লবণটা দিয়ে একদম ডিমটাকে একদম ভেঙে ভেঙে এভাবে এক ঝুড়ি করে নিব যেন দলা বেঁধে না থাকে। ঝুড়ি করে নিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি একদম পরিষ্কার করে রাখা, কুচি করে রাখা, খুব মিহি করে কুচি করতে চেষ্টা করবেন, যত মিহি করবেন তত মজা হবে এই ভাজিটা। এখন আমি নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিব। তো এই এটাকে আমি নেড়ে চেড়ে উল্টে পাল্টে ঢেকে আমি পাশের চুলাতে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি আরও একটা আজকে পেঁপে দিয়ে নিরামিষ রান্না করব, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব, অনেকের কাছে এটা আশা করি ভালো লাগবে। এখন আমি এটাকে ঢেকে অল্প আছে ভাজিটা করব, কোনো রকম পানি ব্যবহার করব না। তো পেঁপের এই রেসিপিটা করার জন্য আমি প্রথমে পেঁপেটা এরকম দেখেন, এরকম ছোট ছোট করে গোল গোল করে কেটে নিয়েছি, এই যে একটু একটু ভারী করে, একদম ভাজির মতো চিকন না, দেখেই বুঝতে পারছেন হোটেলে যেরকম সবজি রান্না করে ওরকম করে কেটে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে একদমই এটার পরিমাণ অনুযায়ী স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি একটু রসুন পেস্ট। এটা কিভাবে আমি রান্না করি অবশ্যই আমার সাথে থেকে দেখবেন। আর সুন্দর একটা কালার আসার জন্য সামান্য একটু হলুদের গুঁড়ো আর একটু ধনিয়ার গুঁড়ো, আর এখানে আমি দিয়ে দিব দুটো কাঁচামরিচ একটু কেটে কেটে একটু কেটে দিব, এর বেশি এটা কিন্তু খুব বেশি ঝাল একদমই ভালো লাগবে না। কাঁচামরিচ দুটো মাঝখান থেকে কেটে আমি দিয়ে দিব, দিয়ে লবণ তো দিয়েছি, এখন একটু দিয়ে দিব পেঁয়াজ কুচি। শেষে কিন্তু এটাকে আবার একটু অন্যভাবে রান্না করব, সেটা অবশ্যই খেয়াল রাখবেন আপনারা, শেষ পর্যন্ত দেখবেন। এখন এগুলো দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পানি, এটা সিদ্ধ হওয়ার জন্য। অল্প তেলে কিভাবে এই রেসিপিটা করবেন অনেক বেশি মজা হয়। তো অনেকে কিন্তু এটার সাথে ইচ্ছা করলে মসুরির ডাল বা মুগ ডাল দিতে পারেন, আমি যেহেতু আপনার ভাইয়ার কিডনিতে প্রবলেম আছে সেই জন্য আমি ওগুলো দিচ্ছি না, আমি শুধু পেঁপে দিয়ে এটা করছি। সুন্দর করে দিয়ে আমি এটাতে একটু ঢেকে দিব, ঢেকে একদম অল্প আছে মানে মিডিয়াম জালে এটাকে সিদ্ধ করে নেব। ডিম চিচিঙ্গা ভাজিটা
একদম অল্প আছে, আমি সুন্দর করে ঢেকে দিয়েছিলাম। আর দেখেন এটা থেকে কিন্তু এই যে পানি উঠেছে, এই পানিটা দিয়ে বাকি রান্নাটা হয়ে, বাকি মানে সেদ্ধটা হয়ে যাবে। আর জালটাকে অবশ্যই প্রথমে কমিয়ে দিবেন, আর কালারটাও একটু সুন্দর রাখার চেষ্টা করবেন। এখন আমি একটু জালটাকে বাড়িয়ে দিয়ে তারপরে বাকি রান্নাটা করব। একদম শেষে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আবারও ঢেকে দিলাম। ভাজিটা আমি ঢাকনাটা খুলে রান্না করেছি এতক্ষণ, কারণ কালারটা যেন ঠিক থাকে সেই জন্য। যে কোনো রান্নার কালারের একটা ব্যাপার আছে, দেখতে সুন্দর লাগলে খেতেও মজা হয়। অবশ্যই এটা আপনারা খেয়াল রাখবেন। ভাজিটা কিন্তু এখন আমি জালটাকে বাড়িয়ে নেড়ে চেড়ে যতক্ষণ একদম তেল তেলে তেলের উপরে উঠে যাবে তখন আমি নামিয়ে নেব। এটা একটু বেশি তেল দিয়ে করবেন, যেহেতু এটার মধ্যে ডিম আছে, আর যে কোনো ভাজি একটু বেশি তেল দিলে ভালো লাগে। তো আপনারা অবশ্যই, অনেকেই আমি জানি অনেকে এই ভাজিটা খান, আমিও খুব পছন্দ করি, আমার বাচ্চারাও খুব পছন্দ করে আমার বাসায়। তো এখন ভাজিটা একদম নেড়ে চেড়ে নিয়েছি, আর এখন আমি একটু সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো, যেহেতু এটা ডিম দিয়ে করেছি। এটা যদি শুধু করতাম তাহলে কিন্তু আমি এখানে জিরা গুঁড়ো দিতাম না, ডিম দিয়ে করাতে আমি দিচ্ছি। হালকা একটু জিরা গুঁড়ো দিব, খুব বেশি আমার কাছে ভালো লাগে না, হালকা একটু দিয়ে দিলাম। দিয়ে আমি একটু আবারও নেড়ে চেড়ে, দেখেন সরিষার তেল দিয়ে করেছি একটু, মানে সরিষার তেলে কিন্তু একটু ফেনা ফেনা একটা ভাব আসে। হয়ে গেল ভাজিটা একদম ভাজা ভাজা করে, একটু সুন্দর করে আমি নামিয়ে নিচ্ছি। নামানোর পরে ফাইনাল লুকটা দেখিয়ে দিব অবশ্যই। আর এখন আমি চলে যাচ্ছি পাশের চুলায়, যে পেঁপেটা দিয়েছিলাম সেটাতে, পেঁপের যে সেদ্ধ হওয়ার জন্য দিয়েছিলাম সব হালকা হালকা মশলা দিয়ে, সেটা একদম সুন্দর হয়ে সেদ্ধ হয়ে গেছে। আর পানিটাও একদম হালকা শুকিয়ে নিয়েছি, আর শুকাবো না। এখন আমি এটা কীভাবে রান্না করি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু অনেক হেলদি একটা রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম, যারা অসুস্থ আছে তারা তাদের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। তো চলুন বাকি রান্নাটাও দেখে নেই। তো আজকে এই রেসিপি দুটো করেছি, আর সেটা আপনাদের সাথে এখন ফাইনাল লুকটা শেয়ার করতেছি। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে, রেসিপি দুটো। তো একদম অল্প তেলে আমি এই পেঁপের রেসিপিটা করেছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর এখানে চিচিঙ্গা দিয়ে ডিম দিয়ে করেছি, সেটাও আমি জানি অনেকেরই পছন্দ, অনেকেরই ভালো লেগেছে। তো কমেন্টসে অবশ্যই আমাকে জানাবেন। দেখিয়ে দিলাম ফাইনাল লুক, আজকে দুটো রেসিপি। তো এভাবে আমি প্রতিদিন আপনাদের সাথে আমার রান্নাবাড়াগুলো শেয়ার করি। কেমন লাগে আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালাম।